ইস্কো কারখানা পরিদর্শনের জন্য জেলায় এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল এদিন জেলায় এসে তিনি বিভিন্ন জনসংযোগ কর্মসূচি ছাড়েন পাশাপাশি এদিন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী হাজির হয়েছিলেন জেলার কল্যাণেশ্বরী মন্দিরে জেলায় অন্যতম জাগ্রত মন্দির বলি পরিচিত কল্যাণেশ্বরী মন্দির সেই কল্যাণেশ্বরী মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী পাশাপাশি তার সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির জেলা সহসভাপতি এবং বিজেপির অন্যান্য নেতা নেত্রী কর্মী সমর্থকরা এদিন সকলেই পঞ্চায়েত প্রতিমন্ত্রীর সঙ্গে গিয়ে কল্যাণেশ্বরী मंदिरे पूजो दिए छव पूजो देवार पर तीन सकल मंगोल कामना करे पंचायत चुनाव का प्रचार स्टार्ट नहीं कर रहे माता जी के दर्शन के लिए आया मुझे जानकारी मिली कि कल्याणश्वरी माता ये जागृत यहाँ की देवस्थान है इसलिए मैं यहाँ मुझे आशीर्वाद मिले माता जी से इसलिए दर्शन के लिए आया पूरे दिन का कार्यक्रम अभी कार्यकर्ताओं से गाड़ बैठ है फिर हमारे दलित कार्यकर्ता के घर पे दोपहर का खाना है फिर सेल कंपनी में इसको में विजिट है ऐसे अलग अलग प्रोग्राम है सर। सर। माँ के पास आया माँ के पास मन्नत मांगी कि इस देश के सभी जनता का देश में रहने वाले जनता का कल्याण हो पश्चिम बंगाल के जनता का कल्याण हो इनको आशीर्वाद मिले यहाँ पे सुख शांति स्थापित हो ये दिन राज्य पंचायत प्रति कपिल मोरेश्वर पातिल जानिए छे एटी को পঞ্চায়েত নির্বাচনের প্রচার নয় তিনি একটি বিশেষ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জেলায় এসেছেন এবং ইস্কো কারখানা পরিদর্শন করবেন তিনি তার আগেই তিনি শুনেছিলেন যে জেলার এই মন্দির অর্থাৎ কল্যাণেশ্বরী মন্দির ভীষণভাবে জাগ্রত সেজন্যই তিনি এই মন্দিরে পুজো দিতে এসেছেন পাশাপাশি পুজো দেওয়ার পর বেরিয়ে পঞ্চায়েত প্রতিমন্ত্রী জানিয়েছেন যে তিনি পুজো দেওয়ার পর দেবীর কাছে কামনা করেছেন সকলের মঙ্গল প্রার্থনা করেছেন দেশবাসীর এবং সমগ্র রাজ্যবাসীর যাতে ভালো হয় মঙ্গল হয় তার প্রার্থনা করেছেন তিনি অন্যদিকে এদিন পুজো দেওয়া ছাড়াও একাধিক জনসংযোগমূলক কর্মসূচি সেরেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর পাতিল তিনি সালানপুরের আল্লাদি বাজার এবং দেনদুয়া বাজার এলাকাতে গিয়ে জনসংযোগমূলক কর্মসূচি সেরেছেন এদিন বিকেলে তার ইস্কো কারখানায় গিয়ে পরিদর্শন করার কথা রয়েছে এবং সেজন্যই বিশেষ এই কর্মসূচির জন্য দিল্লি থেকে রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল এবং সেই কর্মসূচির মধ্যেই ফাঁকা সময় করে গিয়ে জেলার জাগ্রত মন্দির কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন তিনি